প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন টু দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট সমাধানটি দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপরে তোমাদের খাতায় লিখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখবে এবং বই থেকে সরাসরি উত্তরটি নেওয়ার চেষ্টা করব। সবসময় মাথায় রাখবে যে বইয়ের সাথে সম্পর্ক করার জন্য কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া। অনেকেরই পাবজির সাথে সম্পর্ক ছিল, ফ্রি ফায়ারের সম্পর্ক ছিল, বিভিন্ন মাদক দ্রব্য নেশায় আক্রান্ত হয়ে গেছিলো, তো তারা কিন্তু এই বিষয়গুলো থেকে কিছুটা হলেও এখানে অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত। তো বইয়ের সাথে যাতে সম্পর্ক হয় সেজন্য কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি অ্যাসাইনমেন্টের উত্তরগুলো বই থেকেই নিব, তাই না? তো চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখেছি, তার আগে একটু কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যে আমার চ্যানেলে নতুন হো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এতে করে সবগুলো ভিডিও সবার আগে পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু অ্যাসাইনমেন্টের দিকে এখানে লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু এখানে তোমরা স্পষ্ট করে দেখতে পাবে যে চার নম্বরের জন্য আমরা যেহেতু উত্তর করব, তো এখানে বলা হচ্ছে মাংসের সংজ্ঞা ও উৎস সঠিকভাবে লিখলে এবং ব্যাখ্যা করলে। তো আমাদের স্পষ্ট করে বলা হচ্ছে যে মাংসের সংজ্ঞা, মাংস কি এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে, এবং উৎসটা কি, মাংস কোথা থেকে আসে এই উৎসটাও কিন্তু আমাদের ক্লিয়ারলি লিখতে হবে। চলো আমরা বই থেকে উত্তরটি দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি বইয়ের দিকে একটু লক্ষ্য করে দেখো তাহলে আমরা এখান থেকে কিন্তু দুইটি জিনিস আমাদেরকে লিখতে হবে। একটা হচ্ছে মাংসের যে উৎস এবং মাংসের যে সংজ্ঞা, এই দুইটি জিনিস কিন্তু আমাদেরকে এখান থেকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে স্পষ্ট দেখিয়ে দিচ্ছি। দেখো মাংসের সংজ্ঞা, এখান থেকে তোমরা মাংসের সংজ্ঞাটা লিখবা। ঠিক আছে বন্ধুরা, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ হয়তো যে যে দেওয়া আছে মাংসের সংজ্ঞাটা, এখান থেকে তোমরা এইটুকু লিখবা। আর এবং আমাদেরকে উৎস লিখতে বলা হয়েছিল, এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমরা এখান থেকে সুন্দর করে তোমাদের যে মাংসের যে উৎসগুলো এই উৎসগুলো কিন্তু দেওয়া আছে। তো এইটুকু লিখলে কিন্তু আমাদের প্রথম স্টেপটির উত্তর আমরা পাই নিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যেভাবে অ্যাসাইনমেন্টে বললাম ঠিক সেভাবে বই থেকে দেখিয়ে দিয়েছি যে মাংসের আমাদের কাকে বলে এইটুকু জানতে চেয়েছিলো এবং মাংসের উৎস কথা থেকে এটাও জানতে চেয়েছিলো, আমরা কিন্তু দুইটি বই থেকে দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু কোনো রকমের গাফিলাতি থাকলো না, বা আমরা যেভাবে চেয়েছি ঠিক সেভাবে উত্তরটি দিলাম। তোমরা শুধুমাত্র একটি হেডলাইন দিয়ে প্রথমে অ্যাসাইনমেন্টের খাতায় নাম লিখবা, তারপরে হেডলাইন দিয়ে শুধুমাত্র তোমরা এইটুকু লিখবা শিক্ষার্থী বন্ধুরা। ঠিক আছে, চলো এবার আমরা তার পরবর্তী অংশটি দেখে নেওয়ার চেষ্টা করি। তো দ্বিতীয় স্টেপে যদি আমরা এখানে আসি তাহলে বলা হচ্ছে যে পাঁচটি উপজাত দ্রব্যের নাম সঠিকভাবে লিখলে। দেখো বলা হচ্ছে পাঁচটি উপজাত দ্রব্যের নাম সঠিকভাবে লিখলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি অ্যাসাইনমেন্টের দিকে আরেকটু লক্ষ্য করে দেখি বা বইয়ে লক্ষ্য করে দেখি, এখানে আমরা পাঁচটি উপজাত না, এখানে দশটি উপজাত দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে কয়টি সম্পর্কে লিখতে, আমাদের এখানে পাঁচটি সম্পর্কে লিখতে বলছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমরা এই উপজাত দেখতে পাচ্ছ, এখান থেকে যে কোনো পাঁচটি অথবা প্রথমে এক থেকে পাঁচটি তোমরা লিখতে পারো, অথবা যে পাঁচটি তোমার লেখার ইচ্ছা তুমি লিখতে পারো, যেহেতু যে কোনো বলছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু দ্বিতীয় স্টেপটির উত্তর হুবহু পেয়ে নিলাম। এবার আমরা যাব তৃতীয় স্টেপটি দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আগে তোমরা দেখে নাও, তারপরে উত্তর করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা যেভাবে অ্যাসাইনমেন্টটিতে দেখতে পাচ্ছ এটা আমাদের একদম সর্বশেষ স্টেপ। এখানে দেখতে পাচ্ছ যে মাংসের যে গাঠনিক উপাদান আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি শিক্ষার্থী। এই যে বন্ধুরা মাংসের গাঠনিক উপাদান সমূহের বিবরণ সঠিকভাবে আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। তো এইটুকু উত্তর আমরা বই থেকে নেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা। চলো আমরা বই থেকে উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা যদি আবারও বইয়ের দিকে একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আমরা এখানে মাংসের গাঠনিক যে উপাদান এইটুকু কিন্তু এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে দেখো এখান থেকে এই অংশটুকু প্রথমে লেখলে, হ্যাঁ, তারপরে দেখো নিচে যদি একটু লক্ষ্য করে দেখি, আমরা স্ক্রল ডাউন করলে আমরা এই যে মাংসের গাঠনিক উপাদানগুলো সবগুলো কিন্তু দেওয়া আছে। এই প্রশ্নটির উত্তর একটু বড় হতে যাচ্ছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই সবগুলো লিখবে, ঠিক আছে? ও আগের সবগুলোই কিন্তু কী ছিল, কম ছিল। তো এখান থেকে তোমরা এই যে মাংসের গাঠনিক, তো এই সবগুলো তোমরা লিখবে, ঠিক আছে বন্ধুরা? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি সবগুলো তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এই যে এখান থেকে শুরু করে এই সবগুলো তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমাদের এই তৃতীয় নম্বর স্টেপটিও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী অন্য একটি অ্যাসাইনমেন্টে দেখা হচ্ছে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফিজ।